Hey, 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 Tom, Tom, hey, Tom, Tom, hey, Tom, 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 hey, Tom, Tom, hey, Palashil, Tom, 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 to the Chicana Shakana Muta Botchi. Show Jukora Jaina to the Jaut Path Yaki Palulagre Jekuno Shuboka to the Utpath. এই রুটটা হয়েছে বলরামপুর থেকে কলাবরিয়া, তো ইট বি ডাইরেক্ট গঙ্গা কভার করে একদম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যারা যাবে তাদেরকে আর ওই বহরমপুর রাধারঘাটে ব্রিজে যেয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না গাড়ি নিয়ে। সেই সুবিধাটা আজকে আমাদের হইতে চলেছে, আর সেই সুবিধাটা পাওয়ার আগে, শুভ কাজের আগে ছটছট করে এসে মুইচ্ছো কেন? বাড়ি থেকে মুইতে আসতে পারো না, হেগে আসতে পারো না? এবার তোমরা যদি মনে করো মুতবো কি হয়েছে না, আরে ভাই মুতবি, জোর করে মুতবি, তাকে কি বলবি তোদেরকে? কিন্তু কাজটা ভালো লাগে, খারাপ লাগে দেখি। আমি আসছিলাম, দেখছি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে চার পাঁচটা ছেলে তো মুচ্ছি, ইয়ং ইয়ং ছেলে পেলি। আরে ভাই তোমরা ইয়ং ছেলে, আমাদের দেশের ভবিষ্যৎ। আর এটা গঙ্গা কভার করে যাচ্ছি, আমরা যদি একটা নৌকায় পার হয় তাহলে সেই নৌকাটাকে মানতে হয়, সেখানে যেন কোনো অশুভ কাজ না করা হোক। তা সেরকম এটাও সেই পারাপার, আর সেইখানে তোমরা এসে মুচ্ছ, লজ্জা করে না? আমার ছেলে হলে চাপকে ঠিক করে দিতাম আমি, পরে ছেলে বলে কিছু বলতে পারলাম না, তার বাপ মারা গাল দিবে বলি, কিন্তু শালা বিল্টারের কাজ ধান্দা নাই, ছেলে পিলিকে ধরে মেরিছে। আমার ছেলে হলে একবার পোঙা লাল করে দিতাম, মেরে পাঁচটা আঙুলে দাগ করে দিতাম, ক্যামেরাটা কাঁপছি। আচ্ছা কতটা সুবিধা হলো বলো তো আমাদের এই রোডটা হওয়ার দে? অনেকটা সুবিধা, প্রচুর না? অনেকদিনকার স্বপ্ন বলো, প্রতিটা মানুষের স্বপ্ন ভাই, প্রত্যেকটা মানুষ। হ্যাঁ দোয়া করবা ভাই, দোয়া করবা তাড়াতাড়ি যেন চালু হয়ে যায়। খুবই ভালো হয়েছে, হ্যাঁ তাড়াতাড়ি যেন রোডটা চালু হয়ে যায়। এই মাইনুল ভাই কি বলছো বলো, মাইনুল ভাই কি বলছো ভাই তুমি? আমি খুব টেনশনে পড়ে আছি, মানে বাড়াবো কি করে? আরে ভাই ও টেনশন দূর হয়ে যাবে। হ্যাঁ তো কি আমরা বেরিয়ে দেবে না, তা আমরা আটকে থাকবো? এখন সুযোগে গাড়িটা যদি ব্যাকে দেয় দেখি দেখি ভাই, আমি আপনারা বলেন তাহলে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন একটু বলেন। আচ্ছা 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 দেখি চেষ্টা করি আমার এই জেসিবি বালা ভাইকে, এই ক্রেন বালা ভাইকে আমি একটু জিজ্ঞেস করি যে আমাদেরকে বেরিতে দেবে না। ভাই যান, আরে ভাই একটু বেরোনোর রাস্তা করে দেন না গো, বেরিয়ে যাই। আমরা যখন ঢুকেছিলাম তখন এগুলা ছিল না, তো থোড়া রাস্তা দো না ভাই। ভাই খানা খাইঙ্গে ভুখ লাগ গেয়া ভাই, ভাই বহু টাইম টাইম হো গেয়া, খানা খানে কা টাইম হো গেয়া, তো যা নেই পাইঙ্গে আবি। তো এবার ভাই গোটা ব্রিজটাকে কভার করব আর তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। দেখো ভাই মেন উন্নতি হয়েছে দেশের যাতায়াত সুবিধা, তো যাতায়াত সুবিধা যদি হয় অটোমেটিক সেখানকার উন্নতি হবেই হবে, তো এটা আমাদের সুবিধা। যেন আমরা উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাব, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাব, সেই রাস্তায় আমাদেরকে বহরমপুরের মার্কেটে প্রচুর জামে আটকে থাকতে হতো, তো সেইটা আমাদের আর থাকতে হবে না, বহরমপুর পুরো ক্লিয়ার থাকবে। এই যে একদম মূল জায়গায় চলে এসেছে, এই থামো থামো থামো, ঢুকাই না, আটকে দিছে সেই, আছে না, আছে না, এই যে গঙ্গা দেখতে পেয়েছেন, এই যে গঙ্গা, না ছেড়ে দাও, ছেড়ে দাও, যেতে হবে না, ওইখানে সব ছবি তুলছে। আরে ভাই ওইটা ঘোরাইছে ভাই, আরে না ঘোরাও না, না যেতে হবে না ভাই, বারণ করছি শোনো, ওরা সব আছে তো চলো, যদি ঘুরি দেয় খাম খা ফাইল তো মানুষের সামনে খারাপ লাগবে, বুঝলে তো, যদি বলে যেতে দেবো না খারাপ লাগবে নিজেকে। এই যে গঙ্গা, এই যে গঙ্গা দেখো আমাদের ভাগীরথী গঙ্গা, এই যে মানুষ, এই যে দেখো কত সুন্দর লাগছে, দেখো ওই যে বহরমপুর মার্কেট, আর একটু গেলে রাধারঘাট ব্রিজ, এখান থেকে দেখতে পাওয়া যাবে, তবে একটু ধোঁয়া ধোঁয়া ভাব আছে দেখা যাচ্ছে না। তো ওই রাধারঘাট ব্রিজে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সেই সুবিধাটা কতটা পেয়ে গেলাম দেখো, একদম ডাইরেক্ট যেতে পাবো ভাই, যতটা স্পিড আছে গাড়ির, না স্পিড যতটা আছে সেটা বলা ঠিক হবে না, মানে
এখানে যতটুকু লিখা থাকবে যে এই স্পিডে যাও গাড়ি নিয়ে, তার বাইরে যাওয়া যাবে না, বেআইনি হয়ে যাবে, তোমরাও কেউ যেও না। এই যে সব ক্যান্টন লেগে আছে দেখো কত সুন্দর লাগছে, ও কি সিন।